ভাই, হ্যাঁ মোস্তফা, গতকালকে তো একটা ভিডিও বানাইছিলাম আচ্ছা আচ্ছা, এই লাইন নিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই মাথা দিয়ে আমরা চাইলে ওই লাইনটা হ্যাঁ এদিক দিয়ে এনে সরাসরি এনে লাগাইতে পারতাম, হ্যাঁ 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 কিন্তু না লাগাই এটা উপর দিয়ে উঠায় আবার এদিক দিয়ে এনে লাগাইলাম। হ্যাঁ হ্যাঁ মানে আপনি বলছেন এই এই পাইপ আর ওই পাইপ হ্যাঁ সবগুলো একসাথে মানে লেভেল রাখার জন্য, হ্যাঁ 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 যদি লেভেল না থাকে শুধুমাত্র এক পাইপ দিয়ে পানির প্রেশার হ্যাঁ নেমে যাইব। নাইমে যাবে। মানে আমার প্রশ্ন রইলো, হ্যাঁ এই দিক দিয়ে যে পাইপ নামছে হ্যাঁ ওই যে কয়েকটা, হ্যাঁ এই সবগুলা দিয়ে তো টির মুখ খোলা আছে, খোলা আছে, এই দিক দিয়ে পানি না নামে তাহলে হেই নো কেমনে যাইব? ও আচ্ছা আচ্ছা, আমার কথা হলো এই দিক দিয়ে পানি নামে পরে না এদিকে যাইব। আচ্ছা, কিন্তু পানি যখন আসবে তখন তো পানি অনেক স্পিডে আসবে, তখন তো শুধু ওই লাইনে বা ওই লাইনে যে নামবে তা না, প্রতিটা লাইনে সমপরিমাণ দৌড়ে হবে। ঠিক আছে, বুঝলাম, সমপরিমাণ দৌড়াইলো কিন্তু এইদিক দিয়ে পানি দিয়ে তারপর না এদিক দিয়ে যাইবো? না না, শুধুমাত্র এক পাইপ দিয়ে যাইবো, ওদিকেও যাইবো প্লাস এদিকেও আইবো। পানি এই যে এখানে চারটা লাইন না, জি জি, চারটা লাইনে তোমার সমপরিমাণ পানি এখন আসবে, নাইলে এতগুলা বিল্ডিং আমরা করলাম কিভাবে? তার মানে আপনি বলতেছেন যে শুধু যেটা একটা মানে যদি নিচে দিয়ে থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হাওয়ায় ঠান মারে সব পানি সব পানি এই দিক দিয়ে পড়ার আগে এই দিক দিয়ে নিয়ে যাইতো? সঠিক সঠিক, হ্যাঁ হ্যাঁ।